সারাদিন পর্যটক সহ সাধারণ মানুষের ঘোরাফেরার পরে আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঈদের দ্বিতীয় দিনে। আমরা যতটুকু জানতে পেরেছি পর্যটকের ভিড় নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। দর্শক, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি মোহাম্মদ সালাউদ্দিন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঈদের দ্বিতীয় দিনে, প্রথম দিনের দফায় কিন্তু ঈদের দ্বিতীয় দিনে কিন্তু পর্যটকের ভিড় নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রথম দিনে ঈদে তেমনটি জনসমাগম না হলেও কিন্তু ঈদের দ্বিতীয় দিন থেকে পর্যটকের যে কক্সবাজার মুখী হচ্ছেন পর্যটক, এই বিষয়টি আমরা হোটেল মোটেল জোনের তথ্য মতে আমরা জানতে পেরেছি। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রায় এই যে ঈদের চার পাঁচ দিন আগে থেকে কিন্তু হোটেল মোটেল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হোটেলের যে রুম আগে থেকে বুকিং করা হয়েছিল, যাতে তারা এই ঈদের দ্বিতীয় দিন থেকে এখানে আসা শুরু করেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি পয়েন্টে যে পর্যটকের ভিড় আমরা দেখতে পাচ্ছি। আর একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, যে এই কক্সবাজার সমুদ্র সৈকতে যে দোকানপাট রয়েছেন বা প্রথম দিন বন্ধ ছিল, ঈদের নামাজ আদায় করার পরে করেছেন এবং ঈদের যে ছুটি তারাও কাটিয়েছেন, এবং দ্বিতীয় দিন থেকে কিন্তু তারা সকাল থেকে সকাল দশটা এগারোটা থেকে কিন্তু তারা দোকানপাট খুলেছেন এবং তারা ব্যবসাতে আবারও মেতে উঠেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রতিটা পয়েন্টে কিন্তু পর্যটকের আমরা ভিড় দেখতে পাচ্ছি, পর্যটক সহ সাধারণ মানুষের যে সমাগম আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ সারাদিন যে রৌদ্র তাপের মধ্যে দিয়ে যে সময়টি পার করেছেন, অর্থাৎ একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, যারা পর্যটক এসেছেন তারা কিন্তু সকাল থেকে যে সাগরের সাথে যে জেট স্কি থেকে শুরু করে বিভিন্ন বিনোদনে তারা যুক্ত ছিলেন, সেগুলো পার করে কিন্তু এই সন্ধ্যার টাইমে কিন্তু তারা প্রতিদিন সময়টা কাটাচ্ছেন সমুদ্র সৈকতে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সৌগন্ধা পয়েন্টে যে দোকান পাটগুলো রয়েছেন, প্রতিটি দোকানে কিন্তু পর্যটকের আমরা ভিড় দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে পর্যটকের যে আনাগোনা রয়েছে আমরা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখনো কিন্তু পর্যটক নামছে, আরো পর্যটক আসার সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনাদেরকে যদি চারিদিকে একটু দেখানোর চেষ্টা করি, চারিদিকে যে পর্যটকের আমরা সমাগম দেখতে পাচ্ছি। ফেডারেশন অফ ট্যুরিজম অনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সাধারণ সম্পাদক আবুল কাশেম শিকদার তত্ত্বমতে আমি জানতে পারি যে এবার ঈদের ছুটি টানা 10 দিনে 8 লাখের বেশি পর্যটক সমাগম আশা করেছে তারা। তারা ইতিমধ্যে 5 শতাধিক হোটেল, গেস্ট হাউস, রিসোর্ট এবং কটেজে 75% কক্ষ অগ্রিম বুকিং হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কক্ষ ভাড়া বিপরীত পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। হোটেলগুলোর দৈনিক সাধারণ ধারণ ক্ষমতা 1,60,000 বলে জানিয়েছেন। তবে পর্যটকের চাপ বেড়ে গেলে সেক্ষেত্রে হোটেল কক্ষে গাদাগাদি করে রাখতে যাতে না হয় এই ব্যবস্থা তারা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, তারা আশা করছেন যে এই পবিত্র মাহে রমজানে যে সিয়াম মাসের সময়টি কাটিয়ে তারা আবার ব্যবসায় মেতে উঠবেন বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে নিরাপত্তার জন্য এখানে যে ব্যবস্থা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখানে টুরিস্ট পুলিশ এর যে হেল্প ডেস্ক এখানে রয়েছেন, প্রতিনিয়ত তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন এবং প্রতি সময় এখানে তারা কার্যক্রম করে যাচ্ছেন, যাতে পর্যটকরা যাতে নিরাপত্তায় ঘোরাফেরা করতে পারে তারা কিন্তু এই বিষয়ে তারা কাজ করে যাচ্ছেন। তারা কিন্তু যে সকাল থেকে রাত পর্যন্ত তারা কিন্তু এখানে কার্যক্রম করে যাচ্ছেন। দর্শক, আসলে কক্সবাজারে এই এখন থেকে শুরু হয়েছে পর্যটকদের যে নিরাপত্তার জন্য কিন্তু তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আমরা এখন কথা বলার চেষ্টা করব যারা প্রতিনিয়ত পর্যটকদের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন, আমরা তাদের সাথে কথা বলবো এবং কথা বলে জানার চেষ্টা করব।
দর্শক আপনাদেরকে একটু যদি চারপাশে দেখানোর চেষ্টা করি, আমরা এখানে পর্যটক দেখতে পাচ্ছি, পর্যটক সহ সাধারণ মানুষের আমরা আনাগোনা দেখতে পাচ্ছি। সন্ধ্যাকালীন সময়ে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা কিটকটে বসে কিন্তু অনেকে সময় পার করছেন। আমরা এখন কথা বলবো যারা এখানে নিরাপত্তা দিচ্ছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, কথা বলে আমরা জানার চেষ্টা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে কিন্তু যে বিনোদনের স্থানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা এখানে পর্যটক সহ সাধারণ মানুষের আনাগোনা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে দোকানগুলো রয়েছেন পর্যটকের সাধারণ মানুষের যে সারা দিন যে ঘোরাফেরা করার পর অর্থাৎ বিকালে যে ঘোরাফেরা করার পর তারা ক্লান্ত সময়টা পার করার জন্য এখানে বিভিন্ন দোকানে বসে তারা সময়টা পার করছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি ঈদের দ্বিতীয় দিনে প্রথম দিনে চাইতে কিছুটা সংখ্যক বেশি আমরা পর্যটক দেখতে পাচ্ছি, তা এবং স্থানীয়দের সমাগম আমরা দেখতে পাচ্ছি। এখানে স্থানীয়রা আসছেন ঘোরাফেরা করার জন্য, ঈদের দ্বিতীয় দিনে ঘোরাফেরা করার জন্য আসছেন আমরা দেখতে পাচ্ছি, এবং কক্সবাজারের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ যারা স্থানীয়রা রয়েছেন সাধারণ জনগণ এখানে ঘুরতে আসছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা এখন কথা বলবো এখানে যারা প্রতিনিয়ত যারা সকাল থেকে কষ্ট করে পরিশ্রম করে তারা এখানে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। অর্থাৎ আমরা জানার চেষ্টা করব পর্যটকদের জন্য কতটুকু নিরাপত্তার প্রস্তুতি করেছেন আমরা সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব। আমরা পর্যটকদের জন্য এখানে সকাল থেকে রাত পর্যন্ত অর্থাৎ 24 ঘন্টা আমাদের প্রস্তুতি নিয়োজিত আছে। আমাদের তিনটা পয়েন্ট আছে, সুগন্ধা, লাবণী, কোলাতলি, আমরা প্রত্যেকটা পয়েন্টে আমাদের লোক আছে, এবং ইহা ছাড়া আমাদের রেস্কিউ টিম আছে এবং সিভিল টিম আছে। আর আমরা একটা হচ্ছে দিনের বেলা যে এই প্রচণ্ড গরম, এই পর্যটকের জন্য আমরা সুপেয় পানির ব্যবস্থা রেখেছি যাতে তারা আসার পর এখানে কষ্টটা অনুভব না করে। আমরা আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করছি তাদেরকে আমাদের সেবা প্রদান করার জন্য। না, তার কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আর আমরা এটা যাতে না ঘটে সেদিন আমরা সর্বদাই প্রচেষ্টা করতে এবং আমরা সর্বদা সতর্ক অবস্থা কাজ করার চেষ্টা করতেছি যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে বা কোনো পর্যটক কোনো ধরনের বিব্রত না হয়, আমরা সেটার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি যথা সম্ভব। ইনশাআল্লাহ কোনো ধরনের অপ্রীতি ঘটনা ঘটবে না আমরা এটা আশা করি। ধন্যবাদ দর্শক, আমরা কথা বলেছি কক্সবাজারের সমুদ্র সৈকতে যে নিরাপত্তার জন্য রয়েছেন কক্সবাজারের যে সমুদ্র সৈকতের টুরিস্ট পুলিশের সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে কথা বলে আমরা কিছু তথ্য পেয়েছি আপনাদেরকে জানাতে চাই। আসলে পর্যটকরা যে অতি গতি তাপমাত্রার কারণে অনেক যে পর্যটকরা যাতে কোনো রকম অসুবিধা না হয় তাদের জন্য কিন্তু এখানে পানির ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে পানির ব্যবস্থা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঈদের দ্বিতীয় দিনে মোটামুটি আমরা এখানে পর্যটক সহ যেই স্থানীয়রা রয়েছেন তাদের আমরা আনাগোনা দেখতে পাচ্ছি, এবং আবারও আপনাদেরকে জানাতে চাই এই এখন থেকে শুরু হয়েছে পর্যটকের কক্সবাজার মুখী হওয়ার সময় হয়েছে, এবং আমরা হোটেল মোটেল জোনের তথ্য মতে আমরা জানতে পেরেছি পর্যটক কিন্তু এখনো কক্সবাজার মুখী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, অনেকে চলে আসছেন আরো আসবে বলে ধারণা করেছেন, এবং অনেকে কিন্তু ঈদের 4-5 দিন আগে থেকে কিন্তু হোটেলগুলো বুকিং এর জন্য তারা কিন্তু বুকিং দিয়ে ফেলেছে, কিন্তু তারা কালকে থেকে আরো পর্যটক আসবে বলে সেটা আমরা জানতে পেরেছি হোটেল মোটেল জোন থেকে আমরা তাদের তথ্য মতে আমরা জানতে পেরেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যাকালীন মুহূর্তে পর্যটকরা যে সারাদিন যে রোদের তাপমাত্রা কাটিয়ে তারা কিন্তু এই সন্ধ্যার সময় কিন্তু এখানে এসে কিছুটা যে মাইন্ড ফ্রেশ করার জন্য তারা এখানে বসে আছেন, অনেকে বসে আছেন, অনেকে সাগর পারে যে তীর রয়েছেন তীরে তারা হাঁটাচলা করছেন আমরা দেখতে পাচ্ছি। I love it.
দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত কিন্তু পর্যটক সহ স্থানীয়দের যে চলাফেরা যে আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা একটা বিষয় দেখতে পাচ্ছেন, এই রাতের সময় অর্থাৎ রাতের আলোতে যে রাতের যে ঢেউ দেখার জন্য কিন্তু অনেক পর্যটক একদম সাগরের যে তীর রয়েছেন তীরে তারা কিন্তু অবস্থান করছেন, যে ঢেউয়ের যে ঢেউয়ের যে ঢেউ দেখার জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত কিন্তু এখানে পর্যটকরা দাঁড়িয়ে এবং কেউ হাঁটাচলা করছেন, যে সাগরের তীরের পাশে হাঁটাচলা করছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, এই যে এখন থেকে পর্যটক আসা শুরু হয়েছে প্রায়, যে আমরা হোটেল মোটেল জোনের ধারণা মতো যারা রয়েছেন তাদের ধারণা মতো আমরা জানতে পেরেছি প্রায় এবারে কিন্তু 10-12 হাজার পর্যটকের সমাগম হতে পারে কক্সবাজার, আমরা তাদের তথ্য মতে আমরা জানতে পেরেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সারাদিন যে তাপমাত্রা, রোদের তাপমাত্রা কাটিয়ে কিন্তু সন্ধ্যাকালীন মুহূর্তে পর্যটকরা এসেছেন এখানে আমরা দেখানোর চেষ্টা করছি, এবং অনেক দূর অর্থাৎ সাগর তীরে কিন্তু তারা অবস্থান করছেন, সাগরের ঢেউ উপভোগ করছেন। অনেকে এখানে যে কিটকট চেয়ারে বসে কিন্তু সময়টা পার করছেন, অনেকে এখানে যে হাঁটা চলা করছেন বা অনেকে বসে এখানে আড্ডা দিচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি। দর্শক এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কক্সবাজার সমুদ্র সৈকতের অর্থাৎ যে পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঈদের দ্বিতীয় দিনে পর্যটক সহ সাধারণ যে স্থানীয়রা রয়েছেন তাদের কিন্তু ভিড় ধীরে ধীরে আবারও বাড়তে শুরু করেছে। এবং আর কয়েকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, এখানে যারা নিরাপত্তায় দিচ্ছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি দিনের বেলায় যে রোদের তাপমাত্রা সেই তাপমাত্রাতে যাতে পর্যটকরা কোনো রকম কোনো কষ্টের মধ্যে না পড়ে তার জন্য কিন্তু এখানে তাদের জন্য পানির ব্যবস্থা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সারাদিন তারা ঘোরাফেরা করার পরে যে সন্ধ্যাকালীন সময়ে অনেকে চেয়ারে বসে আড্ডা দিচ্ছেন, অনেকে সাগর তীরে সাগরের ঢেউ উপভোগ করছেন আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা হোটেল মোটেল জন্য তথ্য মতে জানতে পেরেছি প্রায় 100+ হোটেল কিন্তু এখনো বুকিং রয়েছে সেটা আমরা জানতে পেরেছি, আরো পর্যটক আসার সম্ভাবনা রয়েছে বলে আমরা সেই কথাটি জানতে পেরেছি। এবং আইডিয়া করে তারা আমাদেরকে জানিয়েছে প্রায় 10-12 হাজার পর্যটকের সমাগম হবে এবারে কক্সবাজার, এবং পর্যটক মুখী কক্সবাজার মুখী হচ্ছে আরো আরো অনেক পর্যটক কক্সবাজার মুখী হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক এই ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ, ধন্যবাদ।